আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। তো প্রতিদিনের নাই, আজকেও আপনাদের মাঝে চলে আসলাম নতুন কিছু ইনফরমেশান নিয়ে। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা যে দুইটা সার্ভে সাইডে কাজ করি, নাম্বার ওয়ান একটা হচ্ছে সোহাগবাগস, আর একটা হচ্ছে মাই পয়েন্ট। তো এই ইনফরমেশানটা এখন আপনাদের জানা অতীব জরুরি যে সোহাগবাগস এবং মাই পয়েন্ট এই দু সাইডটা কিন্তু একই কোম্পানির, তারা দুটাই কিন্তু একই মাদার কনসার্ন, তাদের গ্রুপ অফ প্রজেক্ট, একটা হচ্ছে সোহাগবাগস, একটা হচ্ছে মাই পয়েন্ট। তো বন্ধুরা, যদি আপনারা কেউ একই ব্রাউজারে দুইটা সাইডে রেজিস্ট্রেশন করে কাজ করেন, তাহলে যে কোনো একটা সাইড ব্লক হবে, এবং দেখবেন যে মাই পয়েন্টে যারা কাজ করতেছেন, মাই পয়েন্টে কাজ করার সাথে সাথে যে সার্ভেগুলো আছে সেই সার্ভেগুলো ক্লিক দেওয়ার পরে অটোমেটিকলি কিন্তু আপনার সোহাগবাগসের সাইডে কিন্তু ওপেন, মানে ইয়ে হয়ে যায়, ওপেন হয়ে যায়। তো এটার মেন কারণ হচ্ছে যে সোহাগবাগস এবং মাই পয়েন্ট এই দুইটা সাইড কিন্তু একই মাদার কনসার্ন, একই কোম্পানির, তারা কিন্তু আলাদা আলাদা ডিফারেন্টিটি কিছু নেই, তারা মূলত একই কোম্পানি। তো যদি আমরা দুইটা সাইডে মানে অ্যাট এ টাইম কাজ করি, তাহলে যে কোনো একটা সাইডে আমরা ব্লক খাবো। এবং সোহাগবাগসে যেমন কিছু ব্ল্যাক সার্ভে থাকে, সোহাগবাগসে যেমন কিছু ডিফারেন্ট ক্রাইটেরিয়ার কিছু সার্ভে থাকে, ঠিক মাই পয়েন্টসও কিন্তু সেরকম ডিফারেন্ট ক্রাইটেরিয়ার সার্ভে থাকে। কিন্তু মজার বিষয় হচ্ছে সোহাগবাগসে আপনার নাম্বার ভেরিফিকেশান লাগে, বাট মাই পয়েন্টসে কোনো নাম্বার ভেরিফিকেশান লাগে না। এইটা হচ্ছে একটা ভালো গুণ। আর সোহাগবাগসে আপনার ব্ল্যাক সার্ভের পরিমাণ ফার্স্ট টাইমে বেশি থাকে, বাট মাই পয়েন্টসে ব্ল্যাক সার্ভের পরিমাণটা মানে কয়েকদিন পরে, যখন অ্যাকাউন্টটা অনেক বড় হয়, অ্যাকাউন্টটা যখন একটু বড় হয়, তখন ওই মাই পয়েন্টসে কিন্তু আপনার ওই ব্ল্যাক সার্ভেটা বেশি ধরা পড়ে। আর সোহাগবাগসে যেমন ক্লোজ উইন্ডোজ প্রবলেমটা থাকে, ঠিক সেরকম আপনার মাই পয়েন্টসেও কিন্তু ক্লোজ উইন্ডোজ মানে প্রবলেমটা থাকে। তো যদি আপনাদের সার্ভে করতে করতে কোনো একটা সার্ভে ডন্ট ম্যাচ হয়ে গেল, ম্যাচিং হচ্ছে না, এরপরে যদি আপনার এইরকম থাকে যে ক্লোজ উইন্ডোজ, তো ক্লোজ উইন্ডোজ ওই অপশনটা যদি চলে আসে, তাহলে যেটা করবেন যে আপনারা ওই ক্লোজ উইন্ডোজে ক্লিক দিলে আপনার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আপনার লগ আউট হয়ে যাবে, এবং পরবর্তীতে যখন আপনি এটা ওপেন করতে যাবেন তখন কিন্তু এটা আর ওপেন হবে না। এই কারণে যেটা করবেন সেটা হলো ট্যাবটাকে কেটে ফেলবেন। ট্যাবটাকে যদি কেটে দেন, তাহলে আপনার ওই প্রবলেমটা কিন্তু আসবে না। তো বন্ধুরা, যেটা হলো যে আমরা অনেকেই হয়তো জানি এবং অনেকেই জানি না, বাট যারা জানেন না তাদের জন্য এই মেসেজগুলো দেওয়ার জন্য আমি মূলত আজকের এই ভিডিওটা বানানো। তো যারা মাই পয়েন্টস এবং সোহাগবাগসে কাজ করছেন, তারা অবশ্যই এখন থেকে এভাবেই করবেন যে কোনো একক ব্রাউজারে দুইটা সাইডে রেজিস্ট্রেশন করবেন না, আর যদি পারেন তো আপনারা ডিফারেন্ট প্রক্সি দিয়ে দুইটা সাইডে রেজিস্ট্রেশন করে কাজ করবেন। একই আইপিতে বা একই প্রক্সিতে দুইটা সাইডের কাজ করা কোনো দিনই পসিবল না। হয়তো দু একটা উইড্রো পাবেন, বা সর্বোচ্চ হয়তো দুইটা উইড্রো পাবেন, কিন্তু আপনি ওই ওইটাকে লং টাইমভাবে করবেন এরকম কিছু করা সম্ভব নয়। এই কারণে দুইটা সাইডে আমরা রেজিস্ট্রেশন করলে দুইটা ডিফারেন্ট আইপি দিয়ে আমরা করার চেষ্টা করব, কিন্তু কোনো দিনই একই ব্রাউজারে সেম আইপিতে করার চেষ্টা করব না। আর একটা যেটা বিষয় হলো যে আমরা অনেকেই আর কি এরকম কমন ফিল করি যে সোহাগবাগসে কাজ করব বা ব্র্যান্ডেড ইয়া মাই পয়েন্টসও কাজ করব। তাদের উদ্দেশ্যে বলবো সেটা হলো, যদি আপনারা কেউ অনলি সোহাগবাগসে করেন তো সেক্ষেত্রে ভালো, আবার যদি মনে করেন যে আমরা মাই পয়েন্টে কাজ করব, তাহলে মাই পয়েন্টে কাজ করতে পারেন। মাই পয়েন্টে কাজ করলে একটা ভালো যে নাম্বার ভেরিফিকেশান আপনার লাগবে না। তো শুধু যদি আপনি মাই পয়েন্টসে কাজ করেন, তাহলেও কিন্তু সোহাগবাগসের মতোও কিন্তু মাই পয়েন্টসও ইনকাম করা সম্ভব। এবং মজার বিষয় হলো সোহাগবাগসে যেমন আপনার কিছু ফ্রি অফার জেনারেট করে বিভিন্ন কোম্পানিগুলো, ঠিক অনুরূপ কিন্তু মাই পয়েন্টসও কিন্তু কিছু ফ্রি অফার জেনারেট করে বিভিন্ন কোম্পানিগুলো। যেমনটা ধরুন, অনেকটা অনেক সময় বিভিন্ন কোম্পানির ওপিনিয়ন অফার থাকে, বিভিন্ন কোম্পানির আপনার রিভিউ অফার থাকে। তো এইরকম রিভিউ বা ওপিনিয়ন অফারগুলো যখন আপনার মেইলে সাবমিট করে তারা, সেই মেলগুলো আপনারা ভালোভাবে পড়বেন,
পড়ার পরে আপনারা ওই মেসেজটাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন, এবং তারা যেইভাবে সমাধান দেওয়ার চেষ্টা করছে এবং তারা যেইভাবে অ্যান্সার নেওয়ার চেষ্টা করছে ঠিক সেইভাবে যদি আপনারা অ্যান্সার করতে পারেন, তাহলে মাই পয়েন্টস এবং ওয়ান ওপিনিয়ন দুইটা প্রজেক্ট থেকেই কিন্তু আপনার ভালো ইনকাম করা পসিবল। তো বন্ধুরা, আমি কোনো স্ক্রিন রেকর্ডিং বা কিছু ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি না। আমি চেষ্টা করি আমার যে বাস্তবিক অভিজ্ঞতা, আমার যে বিভিন্ন কর্ম কাজ করতে গিয়ে যে সমস্ত প্রবলেম ফেস করেছি এবং কাজ করতে গিয়ে যে সমস্যাগুলো আমি নিয়েছি, সেই সমস্যাগুলো থেকেই বিভিন্ন পয়েন্ট আউট করে আপনাদের সামনে সেই বিষয়গুলো তুলে ধরার সার্বক্ষণিক চেষ্টা করি। আমি কোনো স্ক্রিন রেকর্ডিং করি না, আমি ফেস স্ক্যানিং করে আপনাদেরকে বিষয়গুলো বোঝানোর এবং দেখানোর চেষ্টা করি। আশা করি আপনারা বিষয়গুলো বুঝবেন এবং সেই বিষয়গুলো আরও উত্তরোত্তর নিজেরাকে ডেভেলপ করবেন। তো বন্ধুরা, আমি চেষ্টা করছি আপনাদেরকে সার্ভে রিলেটেড তথা আরও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে আরও বিস্তারিত ইনফরমেশান দিয়ে আপনাদেরকে একটা বেসিক লেভেল থেকে শুরু করে সার্বিক বিষয় আপনাদেরকে সাথে ওপেন করার জন্য এবং বিষয়গুলো আপনাদেরকে আরও ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করার জন্য। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের প্রোগ্রামগুলো আপনারা দেখবেন। যদি আমাদের এই প্রোগ্রামগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং গিভিং অ্যান্ড শেয়ারিং করে ছড়িয়ে দিয়ে আমাদের আরও স্পিড আপ করবেন। তো এটাই আপনাদের প্রতি আহ্বান থাকলো। তো আজকে এ পর্যন্তই ছিল, আগামী দিন আরও ভালো কোনো ইনফরমেশান নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।